আগামী 22 তারিখ খুলনা গণমহাসমাবেশ যেটা অনুষ্ঠিত হবে এই জন্য আমরা জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটা থানায় থানায় প্রস্তুতি সভা চলছে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে প্রস্তুতি সভা চলছে, হ্যান্ডবিল বিতরণ, লিফলেট বিতরণ সহ সকল কার্যক্রম আমাদের চলছে। মানুষ আসার জন্য, এই সমাবেশে আসার জন্য মানুষ উদগ্রীব হয়ে বসে আছে যে কখন সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে আসবে। এক্ষেত্রে যদি প্রশাসন বা আমলিক যুবলীগ কোনো প্রকার বাধাগ্রস্ত করে, আমাদের নির্দেশনা যেখানে বাধা সেখানেই সংগ্রাম, যেখানে বাধা সেখানেই লড়াই, প্রতিহত করতে হবে। কোনোভাবেই বাংলাদেশের গণতন্ত্র বিকিয়ে যাওয়া, মানুষের ভোট অধিকার ধ্বংস হয়ে যাওয়া, এটা কোনোভাবে আমরা মেনে নেব না। আমাদের অধিকার, জনগণের অধিকার, এই অধিকার আমরা রাজপথে প্রতিষ্ঠা করব। ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে ফয়সালা হবে রাজপথে। আমরা তার নির্দেশনা অনুযায়ী রাজপথে ফয়সালা করার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই আমরা রাজপথে নেমেছি। এখানে বুকের রক্ত দিতেও দ্বিধা করব না, তাজা লাশ হতেও দ্বিধা করব না। আমরা যে কোনো মূল্যে, যে কোনো সংগ্রামের বিনিময়ে আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করব, গণতন্ত্র মুক্ত করব, ভোট অধিকার ফিরিয়ে আনব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে মুক্ত বাতাসে রাজনীতি করার পরিবেশে নিয়ে যাব। নেতা কর্মীরা আসার জন্য বাস, ট্রাক, লঞ্চ, ট্রলার বিভিন্ন কায়দায় আমাদের নেতা কর্মীরা খুলনায় পৌঁছবে। আর যদি এক্ষেত্রে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে খুলনা মালিক সমিতি, বাস মালিক সমিতি, তারা নাকি বাস দিবে না, এবং আমলিক নাকি ঘোষণা দিয়েছে যদি বিএনপিকে কোনো বাস দেওয়া হয় তাহলে তার রুট পারমিট বাতিল করে দেওয়া হবে। এগুলো স্বৈরাচারী কায়দা, স্বৈরাচারী কায়দায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করা। এই জিম্মির পথ আপনারা পরিহার করুন এবং আমাদের সুন্দরভাবে শান্তিপূর্ণ সমাবেশ আমাদেরকে করতে দিন। এই রাষ্ট্রীয় ক্ষমতায় চিরকাল আপনারা থাকতে পারবেন না, সঙ্গত কারণে সকল অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবে, আপনাদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে এর জন্য।